নদিয়ার পলাশিপাড়া থানার হাঁসপুকুরিয়ার নথিপোতার সর্দার পাড়ায় গ্যাসের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যদ্রব্য ও অর্থ তুলে দিলেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী এদিন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান এবং তাদের হাতে চাল সর্ষের তেল সোয়াবিন মুড়ি চানাচুর প্রভৃতি খাদ্যদ্রব্য এবং নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন সেই সঙ্গে বাড়ির পড়ুয়াদের বইপত্র এবং ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামতির সহযোগিতা করারও আশ্বাস দেন এখনো পানি নেন আর চাল টাল যা দিয়ে গেলাম এখন খান হ্যাঁ অসুবিধা নেই এবং আপনার একবার চলে যাবে বুঝলেন না তিনটে তো লোক হ্যাঁ কথা বুঝলেন আমি কোনো ঠিক করে নেন বুঝলেন আচ্ছা ঠিক আছে যদি সেরকম হয় আপনার এখানে গাড়ি আসা খুব মুশকিল হ্যাঁ আমি না তো এক হাজার ইট পানি দেবো ওই ধারিটা কিছু দেবেন পাবেন তো হ্যাঁ কিছু নেবেন এটা

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট